আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, যাদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনারা চাইলে সৌদি আরবের যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন, আপনার নিজের নাম্বার হোক বা যে কোনো অন্য কারো, যে কোনো অপারেটারে। তো কীভাবে করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রথমে আমরা আল রাজি ব্যাংকের যে অ্যাপস আছে সেটাতে লগ ইন করবেন। যারা এখনও আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেননি, অবশ্যই আমাদের ভিডিও আছে কীভাবে কার্ড প্রিন্ট করবেন অথবা আল রাজি ব্যাংকের অ্যাপস থেকে বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করবেন। সব ভিডিওগুলোই আমরা অলরেডি আপলোড করেছি, সেগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন। তো আমরা অ্যাপসে লগ ইন করে ফেলেছি, হোম পেজে চলে আসবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন মার্কেট নামক একটা অপশন আছে, 4 নম্বর। এখানে টেলিকম প্রোডাক্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো দর্শক, এখানে আসার পর দেখতে পাচ্ছেন সৌদি টেলিকম কোম্পানি মানে STC-তে বা নতুন একটি সিম কার্ড বের হয়েছে, রেডবুল বা সালাম, লেভেরা এবং ফেন্ডি এবং মোবাইলই জেন, সেগুলোতেও রিচার্জ করতে পারবেন আল রাজি অ্যাপসের মাধ্যমে। তো এগুলো কিন্তু নতুন সংযোজন করা হয়েছে, আগে কিন্তু শুধুমাত্র STC-তে রিচার্জ করা যেত। তো STC-র উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাওয়া প্যাকেজ নামে একটা অপশন আছে, মিনিট এবং ইন্টারনেটের। আপনারা যদি শুধুমাত্র ইন্টারনেট কিনতে চান, কুইক নেটের উপরে ক্লিক করে এখানে বিভিন্ন প্যাকেজ আছে ইন্টারনেটের, সেগুলোও কিনতে পারবেন। আর আপনার দেখতে পাচ্ছেন এখানে 10 জিবি, 100 জিবি, 25 জিবি, 80 জিবি, আপনার যেটা ভালো লাগে এখানে রেটেও দেওয়া আছে কত টাকা কাটবে। এবং সাওয়া রিচার্জ, 3 নম্বর অপশন হয়েছে সাওয়া রিচার্জ, এখানে আপনি 17 টাকা, 20 টাকা, 20 টাকারটা অবশ্যই দেখতে পাচ্ছেন 23 টাকা কাটবে, আর যেটা 20 টাকা সেটা আপনি পাবেন। সেগুলো আপনারা যারা সৌদি আরবে আছেন সবাই জানেন এই বিষয়গুলো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো দেওয়া আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তো আপনার ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে সেটা যদি সাওয়া সিম হয় তাহলে সেটাতে আপনি রিচার্জ করতে পারবেন, অথবা সেটা না টিপ দিয়ে আপনি যদি অন্য কাউকে রিচার্জ করে দিতে চান বা অন্য কোনো STC নাম্বারে, তাহলে আপনি নিজে ম্যানুয়ালিভাবে এখান থেকে টাইপ করে নেবেন। তো আমরা আমাদের নিজের নাম্বারই রিচার্জ করেও দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সটে ক্লিক করবেন, এরপর আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে তারা টোটাল 20 টাকা কেটে নেওয়া হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পরেই কিন্তু সাথে সাথে আপনার একটি OTP যাবে আপনার নাম্বারে, যেটা ব্যাংকে দেওয়া আছে। তো আমাদের ব্যাংকের নাম্বারে OTP অলরেডি চলে এসেছে, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করেছি। দেখতে পাচ্ছেন STC থেকেও কিন্তু আমাদের মেসেজ চলে এসেছে এবং আমাদের আল রাজি ব্যাংক থেকেও টাকা কেটে নিয়েছে। এভাবে আপনি আপনার নিজের নাম্বারে এবং যে কোনো কাউকে রিচার্জ করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রেডবুলেও বিভিন্ন ইন্টারনেটে প্যাকেজ, এমনি বান্ডেল সব কিছু আছে, বা শুধু রিচার্জ, সালামেও রিচার্জ আছে, বা যারা ফেন্ডি এগুলো ব্যবহার করেন এগুলোতেও রিচার্জ আপনি এখানে করতে পারবেন। দেখতেছেন 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, এটা কোম্পানি যেভাবে রিচার্জের অপশনগুলো দিয়েছে সবগুলোই দেওয়া আছে। এখানে যেসব অপারেটর আছে সবগুলো তো আপনারা যেটা ব্যবহার করেন, বিশেষ করে STC সাওয়াটা, যেমন সালামেরও 3টা প্যাকেজ রিচার্জ করতে পারেন, 20 টাকা, তারপরে আছে 50, 100 টাকা, এগুলো কোম্পানির নির্দিষ্ট করা আছে, এজন্যই এগুলো দেওয়া আছে। এটা বাংলাদেশের মতো আপনি 10 টাকা, 20 টাকা রিচার্জ করার কোনো সিস্টেম নাই, কোম্পানি যেভাবে ভাগ করে দিয়েছে সেভাবেই রিচার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মোবাইলেতেও আপনি চাইলে রিচার্জ করতে পারবেন, এটা যদি আপনি চান ভয়েস কিনতে পারবেন অথবা ডাটাও কিনতে পারবেন, জেইনও এখানে পেয়ে যাবেন। ওই অপশনগুলো হতে পারে ভবিষ্যতে ওখানেই সবগুলো একসাথে করে দিবে, আর এখনও পরিপূর্ণভাবে ওখানে সবগুলো অ্যাড করে নাই। যাদের জেন মোবাইলই আছে তারা এখান থেকেও আপনারা চাইলে রিচার্জ করতে পারবেন, অথবা আপনারা মোবাইলই অ্যাপস বা জেনের অ্যাপস ব্যবহার করলে সেখানেও আল রাজি ব্যাংকের কার্ড দিয়ে তাদের আপনি ওখান থেকেও রিচার্জ করে নিতে পারবেন, সেটাও অনেক সুন্দর সিস্টেম। তো দর্শক, আশা করি সৌদি প্রবাসীরা আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হতে পারবেন, কারণ অনেকেরই আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তবে আপনারা অনেকেই আছেন জানেন না কীভাবে রিচার্জ করতে হয়। দর্শক, একটি ঘোষণা হচ্ছে, বাংলাদেশি রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম আপনারা যদি রোমিং করে সৌদি আরব, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব দেশে আপনি ব্যবহার করতে চান বা বিশ্বের অন্যান্য দেশে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।